নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি মূলত আপনাদেরই জন্য, সেটা হচ্ছে ট্রপিক্যাল জবার পরিচর্যা, কীভাবে আমরা ট্রপিক্যাল জবা করব এবং সেই বিষয়ে সম্পূর্ণ আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তা ট্রপিক্যাল জবা সম্পর্কে সব কিছু জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন, আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। প্রথমত বলি যে একটা ট্রপিক্যাল জবা করার অন্তত এক মাস কি দেড় মাস আগে এর মাটি তৈরি করে রাখতে হবে মিনিমাম। ওই ট্রপিক্যাল জবা আনলাম আর 15-20 দিনের মধ্যে বসিয়ে দিলাম, বা ইনস্ট্যান্ট যেদিন মাটি করে সেদিন বসিয়ে দিলাম, সেই করলে চলবে না। তা মাটিটা এখন কীভাবে তৈরি করবেন? এই যেমন 6 ইঞ্চির আমার টব রয়েছে, একটা ফ্ল্যাট টব আছে, একটা গ্লাস টব আছে, এই 6 ইঞ্চি টবের সমান মাটি নেবেন। তাতে 5 চামচ, যে চা চামচ আমরা ব্যবহার করি, সেই 5 চামচে 5 চামচ ভার্মি কম্পোস্ট বা গোবর সার, 2 চামচ করে হাড়ের গুঁড়ো, শিং কুচি, সর্ষের খোল, বাদাম খোল, 5 চামচ নিম খোল, যদি কিছু কেমিক্যাল মেশাতে চান তাহলে 1/2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট মেশাতে পারেন বা নাও পারেন, আর 1 চামচ সিউইড গ্রানুলস, যেটা যে কোনো কোম্পানির হতে পারে, আমি যেমন যেটা জিয়ার দানা পাওয়া যায় সেটা আমি ব্যবহার করি। কোনো রকম বালি কোকোপিট মেশাবেন না, এই দিয়ে মাটিটা তৈরি করবেন, কারণ অতিরিক্ত বালি কোকোপিট কিংবা অতিরিক্ত ভার্মি কম্পোস্ট গোবর সার দিলে সেই মাটির জলধারণ ক্ষমতা বেড়ে যায়, যার ফলে এই ট্রপিক্যাল জবা রুট ড্যামেজ হয়ে যায়। ট্রপিক্যাল জবা কিন্তু বেশি জল পছন্দ করে না। মাটি তৈরি করে আপনাকে সেই মাটিটা মিনিমাম এক মাস মানে ওটা ডিকম্পোস্ট করার জন্য ফেলে রাখতে হবে, সপ্তাহে একদিন করে জলে স্প্রে করতে হবে এবং ভালো করে মাটিটা মেশাতে হবে, মিক্স করতে হবে। এবার মাটি তৈরি হয়ে গেল, এবার আপনারা জবা কিনে আনলেন, সেটা অনলাইনে হোক বা অফলাইনে গিয়ে পছন্দ করে কিনে আনলেন, কিনে এনে সঙ্গে সঙ্গে কিন্তু বসাবেন না, মোটামুটি 2-3 দিন মিনিমাম, আমি বলছি মিনিমাম 2-3 দিন আপনি আপনার যে বাড়ির যে ওয়েদার, যে টেম্পারেচার, সেই টেম্পারেচার ওয়েদারের সঙ্গে তাকে মানানো সময় দিতে হবে। তারপরে আপনি সেই আপনার যে জবাটা কিনে এনেছেন অনলাইনে হোক অফলাইনে, সেইটা আপনি যে মাটি তৈরি করেছেন এক দেড় মাস আগে সেই মাটিতে বসিয়ে দিলেন, এবং বসানোর পর 2-3 দিন, যদি শীতকাল হয় 2-3 দিন, 2 দিন হলেই হয়ে যাবে, একটু ছাওয়াযুক্ত স্থানে রাখতে হবে, 3 দিন কি 4 দিনের মাথায় পুরোপুরি আপনি সানলাইটে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, কিন্তু গরমকাল হলে ওটা 7 দিন ছাওয়াতে রেখে দিতে হবে। এরপরে কি হচ্ছে, এরপরে অনেকে আমরা যে ভুলটা করি যে গাছ বসানোর 10-12 দিন মাথায় 15 দিনের মাথায় আমরা খাবার চালু করে দিই, সেটা করলে হবে না, অন্তত মিনিমাম 25 দিন পর থেকে এর খাবার চালু করতে হবে। তা খাবার কি হিসাবে দেওয়া হবে? খাবার বলতে গেলে শীতকাল হোক বা গরমকাল হোক আপনি সর্ষের খোলের জল, বাদাম খোলের জল অল্টারনেট করে ব্যবহার করতে পারেন, বা শীতকালটা অনেকেই সর্ষের খোলটা দিতে পছন্দ করে, আপনি আপনারা সেই সর্ষের খোলের জল, বাদাম খোলের জল 10 দিনের গ্যাপে দিন। তারপর গাছ যে বসিয়েছেন সেটা মোটামুটি 2 মাস গেলে মাইক্রোনিউট্রিয়েন্ট অনেক রকম বাজারে পাওয়া যায়, তার মধ্যে আমি যেটা মোমোমিন ইউজ করি, বা আপনারা চাইলে অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, কৃষি জীবন ব্যবহার করতে পারেন, সেটা 15 দিনের গ্যাপে 2 বার, এবং ঠিক 2 মাস পর থেকেই ব্যালেন্স এনপিকে, সমানুপাতিক এনপিকে যেটা পাওয়া যায়, যেটা 19-19-19 কিংবা 20-20-20, সেটা 15 দিনের গ্যাপে 2 বার স্প্রে করবেন। এই এনপিকেটা মোটামুটি সমানুপাতিক এনপিকে 2 মাস স্প্রে করার পর থেকে অল্টারনেট করে ব্যবহার করতে হবে, 13-045 একবার, 15 দিন পর আবার 20-20-20, এরম করে অল্টারনেট করে ব্যবহার করতে হবে। তারপর গাছ যখন সম্পূর্ণ ঝোপালো হয়ে যাবে, ম্যাচিওর হয়ে যাবে, ফুল দেওয়ার জন্য রেডি হয়ে যাবে, তখন 15 দিনের গ্যাপে 2 বার এনপিকে 0-0-50 স্প্রে করবেন, তার আগে কিন্তু নয়।
তা এইটা মোটামুটি সব কিছু বলে দিলাম। ও হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, টবে বসানোর পর ঠিক 15 দিনের মাথায় একবার মিরাকুলান স্প্রে করতে পারেন, কিংবা যদি দেখেন যে টবে বসানোর পরে সর্ষের খোল, বাদাম খোল, মাইক্রোনিউট্রিয়েন্ট, এনপিকে দেওয়ার পরও গাছের কোনো বৃদ্ধি নেই, সেরকম গ্রোথ নেই, তখন একবার, জাস্ট একবার মিরাকুলান স্প্রে করতে পারেন। এই মিরাকুলান নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেবো। আর শীতকাল বা গরমকালে ফাঙ্গিসাইড কোনোভাবে ইউজ করবেন না, ফাঙ্গিসাইড কিন্তু গাছের গ্রোথ কমিয়ে দেয়, দরকার ছাড়া করবেন না। আর কীটনাশক, কীটনাশক যতটা পারবেন কম ইউজ করবেন, যখন পোকামাকড়ের আক্রমণ বা উপদ্রব হবে তখন করাই ভালো, কিংবা যদি আগে থেকে প্রিকশন নিতে চান তাহলে আমি বলবো গাছ টবে বসানোর পর নিম তেল ব্যবহার করুন, এছাড়া বিভিন্ন রকম জৈব কীটনাশক পাওয়া যায় যেমন কাকা আছে, সেটা ব্যবহার করতে পারেন। আর গাছ একটু ম্যাচিওর হলে আপনারা অ্যাজ পার রুটিন শিডিউল কনফিডার ইউজ করতে পারেন। আমি কিন্তু লাস্ট কনফিডার দিয়েছি সেপ্টেম্বর মাসে, আর এটা এখন ডিসেম্বর মাসের শেষ 29 তারিখ, আমি কিন্তু কনফিডার দেইনি, ইভেন কাকাও দেইনি, আমার কিন্তু গাছ দিব্যি আছে, কোনো রকম পোকামাকড়ের অত্যাচার নেই। আর হ্যাঁ, মাসে একবার আপনারা ধরুন 10 দিনের গ্যাপে যে সর্ষের খোল বা বাদাম খোলের জল দিচ্ছেন, তার মাঝে একবার মিক্সারও দিতে পারেন, কিন্তু মিক্সারটা তখনই দেবেন যখন গাছটা ম্যাচিওর হবে, তার আগে নয়। আর মাসে একবার আপনারা সিভিড গ্রানাইলস যে দানা পাওয়া যায়, জিয়ার দানা বা সাগরিকাও পাওয়া যায়, সেটাও মাসে একবার আপনারা দিতে পারেন। ওই জাস্ট 4-5 আঙুলের মুঠো করে যেরকম হয় সেরকম দিলেও হবে। আর জবা গাছের মাটি বেশি খোঁচাবেন না, কারণ ওর ফিডার রুট স্ট্রাকচার কিন্তু এই টবের কোন ঘেঁষে থাকে, মাসে একবার এর কোন এই এই সাইড বরাবর, টবের সাইড বরাবর একবার খুব আলতো করে খুঁচিয়ে দেবেন, ওই একবার যথেষ্ট, তার বেশি নয়। তো বন্ধুরা, এইভাবেই আমি ট্রপিক্যাল জবা মেনটেন করে আসছি, এবং আমিও কিন্তু একজন জবার জগতে নতুন, এবং আমিও আমার সব সিনিয়রদের কাছ থেকে যেটুকু শিখেছি সেইটুকু অ্যাপ্লাই করেছি, এবং সেইটাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। আশা করি আপনারা এই স্টেপটা ফলো করলে আপনাদের যে ট্রপিক্যাল জবা যে করছেন, ট্রপিক্যাল জবা সংক্রান্ত কোনো সমস্যা হয়তো থাকবে না, এবং আরও ভালো সুন্দরভাবে ট্রপিক্যাল জবা করতে পারবেন। তা আমি বহুদিন ধরেই বলছিলাম যে ট্রপিক্যাল জবার মেনটেনেন্স কীভাবে মেনটেন করবো সেই নিয়ে একটা ভিডিও, তা সেটা আমি আজকে সম্পূর্ণ করলাম। যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো যথাসাধ্য উত্তর দেওয়ার। ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করছি, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।